কেবলমাত্র একটি আইডি বানিয়ে ফেলুন এবং আপনি যতগুলো ইচ্ছে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিংক করুন, কোনো সমস্যা নেই। অনেক বন্ধুরা কমেন্টে আমাকে প্রশ্ন করছিলেন কিভাবে এর সমাধান হবে, অর্থাৎ আপনারা যখন একটি আইডি বানিয়েছিলেন তখন কেবলমাত্র একটি ভোটার কার্ডের সঙ্গে একটি আধার কার্ডই লিঙ্ক করতে পারছিলেন, কিন্তু তার জন্য সহজ সমাধান নিয়ে চলে এলাম সম্পূর্ণ একটি নতুন এই ওয়েবসাইট। এবং এই ওয়েবসাইটে এসে আপনারা কেবলমাত্র একটি ওয়েবসাইট অর্থাৎ আপনার আইডি বানিয়ে ফেলুন, এবং সেই আইডির দরুন আপনি লক্ষ কোটি হাজার যতগুলো ইচ্ছা ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করুন, কোনো সমস্যা নেই। তার জন্য যেটা করতে হবে, আপনাদের সর্বপ্রথমে নিজের জন্য একটি আইডি বানিয়ে নিতে হবে এবং এই আইডিটি আপনাকে মনে রাখতে হবে। এবং সর্বপ্রথমে আপনারা গুগলে চলে আসবেন এবং গুগলে এসে সার্চ করবেন বা টাইপ করবেন ভোটার পোর্টাল। যখনই লেখাটা থাকবে, লেখাটার ওপরে আপনারা সার্চ করে নেবেন। সার্চ করা মাত্রই আপনারা বেশ কিছু ওয়েবসাইট পাবেন। তার মধ্যে একটি ওয়েবসাইট পাবেন ভোটার পোর্টাল ডট ইসিআই ডট গভ ডট ইন। এই যে ওয়েবসাইটটি আছে, এই ওয়েবসাইটটি হচ্ছে সেই পোর্টালের ওয়েবসাইট যেখানে এসে আপনাকে আইডি বানাতে হবে এবং এই আইডির দরুন আপনি কাজ করতে পারবেন। সর্বপ্রথমে যেটা করতে হবে, এসে আপনাকে এই ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করতে হবে। তার জন্য এই ওয়েবসাইটে আমরা ক্লিক করছি, ক্লিক করেই আমরা এই ওয়েবসাইটে প্রবেশ করছি। প্রবেশ করা মাত্রই আপনারা ঠিক এই রকম ইন্টারফেস পাবেন, যেখানে আপনাকে সর্বপ্রথমে একটি অ্যাকাউন্ট বানিয়ে নিতে হবে। অ্যাকাউন্ট বানা হয়ে গেলে আপনাকে এখানে মোবাইল নম্বর বা আপনি ইমেল আইডি যেটি দিয়ে বানিয়েছেন আইডিটি, সেই নম্বরটি দেবেন। এরপরে নিচে এসে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে। এরপরে রিমেম্বার পাসওয়ার্ড এই অপশানে টিক করতে হবে। এরপরে ক্যাপচা দিয়ে লগ ইন অপশানে টিক করলেই আপনার লগ ইন হয়ে যাবেন। তাছাড়া সর্বপ্রথমে আমাদের আইডি বানাতে হবে, তাই অপশানে ক্লিক করলাম। এরপরে আপনি আপনার ইমেল আইডি এবং মোবাইল নম্বর যেটা দিয়ে ইচ্ছে আইডি বানাতে পারেন। তার জন্য আমরা সর্বপ্রথমে আমরা মোবাইল নম্বর দিয়ে ইমেল আইডি বানাচ্ছি বা আইডি বানাচ্ছি, তার জন্য আমরা মোবাইল নম্বর দিচ্ছি। এরপরে আমরা লগ ইন বা ওটিপি অপশানে ক্লিক করছি। ক্লিক করা মাত্রই আমাদের মোবাইলে 6 অঙ্কের ওটিপি চলে আসবে, আপনার মোবাইলেও আসবে দেখবেন। এবং সেই ওটিপিটি আপনাকে এখানে সেই নিচে বক্সগুলো আছে, সেই বক্সগুলোতে আপনাকে সেই ওটিপিটি দিতে হবে। এরপরে ভেরিফাই অপশানটিতে পুনরায় ক্লিক করতে হবে। ক্লিক করা মাত্রই আপনি পরবর্তী পেজে চলে আসবেন, পেজটি লোড হবে। লোড হওয়ার পরে এখানে এসে আপনাকে দেখতে পাবেন শো হবে সাকসেসফুল, এবং সাকসেসফুল শো হয়ে গেলে পেজটি কেটে দেবেন। এবং কেটে দিয়ে দেখবেন একটা নতুন এখানে এসে আপনাকে পাসওয়ার্ড তৈরি করতে হবে। সর্বপ্রথমে আপনাকে নতুন পাসওয়ার্ড বানানোর জন্য কিছু নিয়ম আছে। সর্বপ্রথমে আপনাকে 6 অঙ্কের এই পাসওয়ার্ডটি হতে হবে। অবশ্যই আপনাকে একটি স্পেশাল একটা সংখ্যা থাকতে হবে, অবশ্যই 0 থেকে 9 মধ্যে। তাছাড়া আপনাকে একটি স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে, যেমন স্টার হ্যাজ এইসব ক্যারেক্টার থাকতে হবে। এবং অবশ্যই আপনাকে একটি আপার কেস অর্থাৎ এ থেকে জেড পর্যন্ত যে কোনো একটি অক্ষর থাকতে হবে। এই নিয়মগুলো যদি আপনি মেনে পাসওয়ার্ড তৈরি করেন তবেই পাসওয়ার্ডটি হবে। তার জন্য যেটা করতে হবে, সর্বপ্রথমে আপনাকে এন্টার নিউ পাসওয়ার্ড অপশানে ক্লিক করে পাসওয়ার্ডটা দিতে হবে। এরপরে যখন দেওয়া হয়ে যাবে, এরপরে আপনার কনফার্ম পাসওয়ার্ড অপশানে এসে সেই কনফার্ম পাসওয়ার্ডটি দেবেন। এরপর নিচে এসে আপনারা এইখানে ক্যাপচাটা দেবেন, এটা যোগ করে যেটা হবে বা যেটা আপনার আসবে ক্যাপচা সেটি আপনি দেবেন। তারপরে নিচে এসে টার্ম অ্যান্ড কন্ডিশন আছে, আপনাকে এই ঘরটিতে এসে সর্বপ্রথমে টিক করে নিতে হবে। যখন আপনি টিক হয়ে যাবে, এরপরে নিচে একটি অপশান পাবেন দেখবেন ক্রিয়েট অ্যাকাউন্ট, এই অপশানে ক্লিক করে নেবেন। ক্লিক করলেই পরবর্তী পেজ চলে আসবে, পরবর্তী পেজটি লোড হচ্ছে, আপলোড হচ্ছে, দেখতে পারবেন শো হবে। এরপরে যখন পরবর্তী পেজটি আসবে এবং ওয়েলকাম টু ভোটার পোর্টাল এবং ওয়েলকাম অপশানে যখন চলে এসছে পেজটি, এবং ওয়েলকাম অপশানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করা মাত্রই আপনারা চলে আসবেন মেন পেজে, এবং এখানে এসেই আপনি সমস্ত কাজ করতে পারবেন, নিউ ভোটার রেজিস্ট্রেশন করতে পারবেন। তার আগে অবশ্যই আপনাকে আপনার প্রোফাইলের ডিটেলসগুলো ফিল করে নিতে হবে। যেমন প্রোফাইলে সর্বপ্রথমে আপনাকে নাম দিতে হবে, নাম দেওয়া হয়ে গেলে এরপরে আপনাকে সারনেম যেটাই আছে, সরকার হক শেখ মণ্ডল সেই রকম সারনেম অর্থাৎ আপনার টাইটেলটা আপনাকে দিতে হবে। আপনার নাম এবং আপনার যখন টাইটেল দেওয়া হয়ে যাবে, তারপরে এসে আপনাকে আপনার স্টেট সিলেক্ট করতে হবে, স্টেট সিলেক্ট করে নেবেন। স্টেট সিলেক্ট করার পরেই আপনাকে নিচে একটি অপশান পাবেন সিলেক্ট জেন্ডার, আপনি মেল ফিমেল আদার্স অপশান সিলেক্ট করার পরে সাবমিট অপশানে ক্লিক করলেই আপনার পেজটি সাবমিট হয়ে যাবে। এবং সাবমিট হওয়ার হলে পেজটি লোড হচ্ছে দেখতে পাবেন, এবং এরপরেই এখানে সেই পুনরায় ওই পেজটি চলে এলো। এবং এখানে এসে আপনারা দেখবেন 4 নম্বর অপশান আছে এখানে, আধার লিঙ্কেজ। সর্বপ্রথমে নিউ ভোটার রেজিস্ট্রেশন, তারপর কারেকশন ভোটার আইডি এবং ডিলেশন অফ ভোটার আইডি, এরপরে
আধার লিঙ্কেজ। এই আধার লিঙ্কেজ অপশনটিতেই আপনারা ক্লিক করতে হবে এবং এই আধার লিঙ্কেজ অপশনে ক্লিক করেই আপনি একাধিক ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে পারবেন, কোনো সমস্যা নেই। যদি কোনো সমস্যা হয়ে থাকে আমাকে জানাবেন কমেন্টে বা ইমেল আইডিতে ইমেল করে, আমি অবশ্যই আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তাই আমরা এই আধার লিঙ্কেজ যে অপশানটিতে আছে সেই অপশানটিতে ক্লিক করব। ক্লিক করা মাত্রই আপনার কাছে এরকম পেজ একটি ওপেন হবে যেখানে আমার নাম শো হচ্ছে এবং দেখতে পাচ্ছেন আমি একজন ভোটার মিত্র অর্থাৎ বন্ধু হিসাবে কাজ করছি। তাই এই পেজটি ওপেন হলো এবং আপনারা নিচে স্ক্রল করে চলে আসবেন। স্ক্রল করে চলে এলেই দেখতে পাবে লেখা আছে লেটস স্টার্টস, এই অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করা মাত্রই আপনি পরবর্তী পেজে চলে আসবেন। ঠিক এইরকম পেজটি হবে পরবর্তীতে এবং এখানে বলছে আপনার ভোটার কার্ড আছে না নাই, যদি থাকে এস করবেন, না থাকলে না করবেন। আমাদের আছে তাই আমরা এস অপশানে ক্লিক করছি। এস অপশানে ক্লিক করা মাত্রই আপনার কাছে নিচে শো হবে ডিটেলস এবং যেখানে আপনাকে ভোটার আইডির নম্বরটি দিতে হবে। খুবই যত্ন সহকারে নাম্বারটি দেবেন যেন ভুল না হয়। ভোটার নম্বরটি যখন আপনার সম্পূর্ণ দেওয়া হয়ে যাবে তারপরে আপনি একটি অপশান পাবেন পাশে ফিচ ডিটেলস, অর্থাৎ আপনি এই ভোটার কার্ডের যে নাম্বারটি দিচ্ছেন সেটা আপনাকে সার্চ করতে হবে। তাই ফিচ ডিটেলস অপশানে ক্লিক করবেন। ক্লিক করা মাত্রই আপনার পেজটি সম্বন্ধে তথ্য আসবে এবং এখানে নিচে লেখা আছে উই হ্যাভ ফাউন্ড দিস রেকর্ড ফর ইওর ভোটার আইডি এবং প্রসিড অপশানে ক্লিক করবেন। যখনই আপনারা প্রসিড অপশানে ক্লিক করবেন তখনই আপনার সমস্ত তথ্য শো হবে, আপনার নাম, আপনার হাজব্যান্ড বা বাবার নাম, আপনার এজ, আপনার ফিমেল, আপনার সব কিছু শো হবে, আপনার ঠিকানা। যখন আপনি পারফেক্টলি হয়ে যাবেন কি এটা আপনার বা এটা যে আপনি কাজ করতে চাইছেন তখন আপনি সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। ক্লিক করা মাত্রই আপনার কাছে পুনরায় পেজটি লোড হবে এবং পরবর্তী পেজটি আসবে। ঠিক এরকম পেজ এবং এটাই হচ্ছে সেই 6B ফর্ম এবং এই ফর্মটা দিয়েই আপনাকে আপনার ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে হবে। তার জন্য এস অপশানে ক্লিক করলাম এবং অবশ্যই আপনাকে এখানে একটি নম্বর দিতে হবে, মোবাইল নম্বর, যে মোবাইল নম্বরে আপনার একটি ছয় সংখ্যের একটা ওটিপি যাবে। সেই ওটিপিটি আপনাকে ঠিক আবারও এই বক্সগুলোতে দিতে হবে, ঠিক আগে যেমন দিলেন। এইরকমভাবে দিলে দেওয়া হয়ে গেলে আপনারা নিচে ভেরিফাই অপশান পাবেন, সেই ভেরিফাই অপশানে পুনরায় ক্লিক করবেন। এরপরে আপনার নাম্বারটি সাকসেসফুলি সাবমিটেড হয়ে যাবে। এরপরে আপনাকে ডিটেলস অফ পার্সন ফর্ম 6B এবং এস আই হ্যাভ আধার নম্বর অপশানে ক্লিক করবেন। এরপরে আপনাকে এখানে আপনার সেই 12 অঙ্কের আধার নম্বরটি দিতে হবে। দেওয়া হয়ে গেলে আপনার নিচে আপনার তথ্য শো হবে, তাছাড়া আপনার লোকাল ভাষায় আপনার নাম এবং আপনার টাইটেল লেখা থাকবে। এরপরে আপনি কন্টিনিউ অ্যান্ড সেভ, অর্থাৎ সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরেই এরকম পেজ পাবেন পরবর্তী, যেখানে শুধুমাত্র আপনাকে আপনার প্লেস অর্থাৎ ঠিকানার নামটি দিলেই হয়ে যাবে। আপনার নাম, তাছাড়া আপনার ডেট, সব কিছু উল্লেখ আছে। আপনার ঠিকানা দেওয়া হয়ে গেলে বা আপনার প্লেসের নাম দেওয়া হয়ে গেলে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে পুনরায় ক্লিক করবেন। ক্লিক করা মাত্রই আপনার কাছে সেই 6B ফর্মটি শো হচ্ছে, যেই ফর্মটি আমরা এতক্ষণ পূরণ করলাম, যেখানে আপনার নাম, আপনার আধার কার্ডের নম্বর, আপনার মোবাইল নম্বর, আপনার ভোটার কার্ডের নম্বর সব কিছু শো হবে। আপনার প্লেস সব কিছু যদি ঠিক থাকে আপনি একবার দেখে নেবেন ভালো করে, যদি ঠিক থাকে কোনো সমস্যা নেই, আপনি পর পাশেই একটি অপশান পাবেন, দেখ লক্ষ্য করবেন সাবমিট, এই সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করলেই ইউ হ্যাভ সাবমিটেড ইউর অ্যাপ্লিকেশন ফর্ম 6B ইন ইলেকট্রাল রোল, অর্থাৎ কংগ্রেচুলেশন, হয়ে গেছে আপনার সাবমিট হয়ে গেছে অলরেডি। এবং নিচেই আপনার একটি আইডি নাম্বার অর্থাৎ রেফারেন্স আইডি নাম্বার শো হবে, যে আইডি নাম্বার দিয়ে পরবর্তীতে আপনি ট্র্যাক করে দেখে নিতে পারবেন আপনার কাগজ, আপনার সাবমিটেড ডকুমেন্টটি কোন অবস্থায় আছে, কী অবস্থায় আছে। সব কিছু ঠিক থাকলে আপনি নিচে যদি আরও কাজ করতে চান আরও ফর্ম, তো অবশ্যই আপনি হোম অপশানে ক্লিক করবেন। এই হোম অপশানে ক্লিক করা মাত্র ঠিক আপনারা সেই মেন পেজটিতে চলে যাবেন যেখানে আপনারা কাজ করলেন, এই সেই আধার লিঙ্কেজ। এখানে গিয়ে আপনি আরও কাজ করতে পারেন, আরও ভোটার কার্ডের সঙ্গে আরও আধার কার্ড লিঙ্ক করতে পারেন। এই হচ্ছে আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেটের জন্য এবং ভিডিওটি অবশ্যই লাইক দেবেন, কারণ আপনার একটি লাইক আমাকে খুবই অনুপ্রেরিত করে ভিডিও বানাতে। তাছাড়া আপনারা যদি কোনো প্রশ্ন থাকে, সব রকম প্রশ্ন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমরা আপনার কমেন্টের উত্তর দেওয়ার জন্য সদা প্রস্তুত। আজকে এই পর্যন্তই।